আরে অদ্ভুত জিনিস দেখো, সান সেটিং হচ্ছে। হ্যাঁ, মেঘের আড়াল থেকে সূর্য কিরম সুন্দর ধীরে ধীরে নেমে আসছেন। ইটস বিউটিফুল। মেঘের মধ্যে ডুবেছিলেন, এখন ধীরে ধীরে নিচে নামছেন, সেটিং হচ্ছে। সূর্য মামা ডুবছেন, সূর্যি মামা ডুব দিচ্ছেন। ইটস সো বিউটিফুল, ইটস মেসমারাইজিং। দেখো কালার কিছু কিরম সুন্দর, একটা ক্রিমজন রেড একটা কালার চেঞ্জ হচ্ছে। অবজার্ভ করো, দেখো কি সুন্দর। একে বলে সৌন্দর্য। No. ভালো করে দেখো কিভাবে ধীরে ধীরে সেটিং হচ্ছে। আমরা সমুদ্রের সেটিং দেখি। আমরা সমুদ্রে যখন সূর্যাস্ত দেখি বা পাহাড়ের দার্জিলিংয়ে সূর্যাস্ত দেখি, আজকে আমরা শ্রীশৈলম থেকে সূর্যাস্ত দেখছি। ভগবানের কি অপার মহিমা, কি অপূর্ব সৃষ্টি। অস্ত যাওয়ার আগে উনি ওনার সম্পূর্ণ স্বমহিমায় বিরাজমান। দেখার মতো। এই দেখো সামনে কৃষ্ণা রিভার বয়ে চলেছে নিজের আভিজাত্যে। পাহাড়ের কোলে কৃষ্ণা রিভার। আজকে আমরা গিয়েছিলাম, মানে অত্যন্ত ভাগ্যবান আমরা, আজকেই আজ এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে গেছিলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। গেছিলাম কি মানে সৌভাগ্যবান মনে করি বা সৌভাগ্যবতী মনে করি নিজেদেরকে, যে আজ অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে আমাদের সাংঘাতিক ভাগ্য ছিল যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ মল্লিকার্জুন টেম্পলে দর্শন করার। ইউনিভার্সের কাছে আমি চিরকৃতজ্ঞ এই সুবর্ণ সুযোগ করে দেওয়ার। মেঘের একটা আকার দেখো কি অপূর্ব। এই আকার দেখেছো কখনো? আমি দেখেছি অবশ্য অনেকবার, কিন্তু আমার খুব এই যে আকারগুলো, বিভিন্ন আকার, যেই মেঘের আকার, যে বিভিন্ন রকমের আকার আসে, এটা আমাকে খুব ভাবায়। এটা আমার মনে হয় আমার আকার ভীষণ একটা, কী বলবো, আঁকার জন্য একটা সাংঘাতিক বড় উপাদান। এই মেঘের বিভিন্ন রকম সৃষ্টি বা বিভিন্ন রকম আকৃতি, কখনো কখনো একটা প্রাণী, কখনো শিবের মেডিটেশনের রূপ, কখনো পেঁজা তুলোর সমন্বয় একটা অদ্ভুত শেপ নেয়, মানে অদ্ভুত লাগে, মানে সেই এটা আমি বুঝতে পারি না। এনি ভাও দেখো কি ধীরে ধীরে, দেখো কিরম সুন্দর, পাহাড়ের কোলে অস্ত যাচ্ছেন সূর্য, অস্ত যাচ্ছেন দেখো ধীরে ধীরে। ইটস রিয়েলি বিউটিফুল। আজকের এই পূর্ণ দিনে তোমাদের সাথে ডেফিনেটলি এই জিনিস শেয়ার করব, প্রকৃতির এই অপার সৌন্দর্য, অপার সৌন্দর্য। আমার কাছে এটাকেই বলে ধনরাশি। এসব সোনার উপর প্ল্যাটিনাম হিরে হার মানিয়ে যাবে। হার তো কোন ছাড়, মানে তাদের সাথে তুলনা করাই দুরস্ত। এটাই তো আসল সম্পদ, প্রকৃতি, ধরিত্রী, আকাশ, পাহাড়, নদী, সমুদ্র, সূর্য, চন্দ্র, পিছনে কত রহস্য লুকিয়ে আছে, কত কিছু জানতে পারলাম, কত কিছু জানতে পারছি প্রত্যেক দিন।
দেখো কি সুন্দর অস্ত যাচ্ছেন যাচ্ছেন দেখো যাচ্ছেন দেখো এই দেখো এই দেখো আর একটু বড় করি, এই দেখো অস্ত যাচ্ছেন ধীরে 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 ধীরে। বাহ, বিউটিফুল। চলে গেলেন আজকের মতো, অক্ষয় তৃতীয়ার সূর্যাস্ত, ইটস ওয়ান্ডারফুল। মিশে গেলেন দিগন্তে, কখনো সমুদ্র আকাশের মাঝখানে, কখনো আকাশ পাহাড়ের মাঝখানে। দেখার মতো এক জিনিস, সারাটা পৃথিবী, সারাটা আকাশ, ঠিক মনে হলো যেন কেউ এক মুঠো আবির ছড়িয়ে দিল, কমলা রঙের আবির। দেখো কি সুন্দর একটা আরেকটা আরেকটা সৃষ্টি হলো, একটা অবয়ব, একটা ছায়া, একটা আকৃতি, যাই বলো না কেন। উনি অস্ত যাচ্ছেন, উনি অস্ত যাচ্ছেন কি অস্ত চলে গেলেন। এই অপূর্ব দৃশ্যের সাথে সাথে তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার অনেক 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 উইশেস, অনেক শুভেচ্ছা এবং পবিত্র ঈদের শুভেচ্ছা জানাই সবাইকে। থ্যাংক ইউ অল। আসবো আবার দুর্দান্ত একটি ভিডিও নিয়ে, ওভার মিথোলজিক্যাল টপিক, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আজকে আমি যেটা দেখে মেসমারাইজড, আমরা দেখে মেসমারাইজড হয়ে গেছি, লিটারালি অস্ট্রাক। চলো ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই। হোপ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও। ইফ ইউ হ্যাভ লাইক দ্য ভিডিও, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ।